এই তোর ঘরটা, বারান্দাটা, রান্নাঘরটা কি করে করছিস? এ বাবা, কোন নেতা নেত্রীর সাথে শুলি? তুই যে লোককে বলছিলি, মনে আছে সেই দিনগুলোর কথা, যখন কনিকা মামনি তো এরা যখন বাড়ি বানাচ্ছিল, তখন দিনের পর দিন তিন বেলা করে তুই ওদেরকে ছিঁড়ে 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 খেয়েছিলি, মনে আছে? এই তুই চা দিস, এখনো কিন্তু বেশ গরম, লেবুর শরবত করে দিস। যখন লেবুর শরবত করে দিত, তখন কি কি বলতিস মনে আছে? শ্বশুরটাকে পর্যন্ত বলেছিস, এখন তোর বরটাকে কি বলবি? ওই ভারী খাটের প্লাইটা তুই ওই বরটাকে দিয়ে নামাচ্ছিস। আরে, ওর তো মেরুদণ্ড ভেরুদণ্ড দুটোই ভাঙা, এরপরে যদি ওই প্লাইগুলো টেনে টেনে নামায়, তারপর তো সবটাই ভেঙে যাবে, ও তো একেবারে সম্ভঙ্গ হয়ে যাবে রে। তুই কি করে তখন কি করবি একে নিয়ে? তো ভালো সত্যি বরটাকে নিয়ে তুই তারপর কি করবি বল? এর বর লুটচালা ভাঙা, ওর বর মাল খাওয়া, ওর বর হচ্ছে কি জানো, সীমার বর যেন কি একটা বলিস তুই, মাতাল। তারপরে ঈপ্সিতার বরকে তুই কি যেন একটা কালো কুণ্ড না কালো বাঁধনা হনুমান কি সব বলিস, আমি তো মনে রাখতে পারি না, কারণ আমি তো ভিডিও সব ভিডিও তো দেখি না। যে ভিডিওটা দেখে মনে হয় কিছু বলার, সেই ভিডিওটা দেখি, বুঝেছিস তো? তা তোকে নিয়ে যেটা বলতে এলাম, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। শোনো, একে নিয়ে না না বলতে পারলে না মুখটা বড় কুটকুট করে, বিশ্বাস করো, ইচ্ছা করে না বলতে, কিন্তু বলতে হয়, না বললে হয় না। আমি ভাবছিলাম ছেড়েই দেবো ছেড়েই দেবো ছেড়েই দেবো, কন্ট্রোভার্সি আর দরকার নেই থাকে, কিন্তু না গো না, ছাড়া যায় না, বিশ্বাস করো, কিছুতেই ছাড়া যায় না। তো এ যেমন বর না কন্ট্রোভার্সি, বরকেই আমি বেছে নিলাম, কন্ট্রোভার্সি আমি ছেড়ে দিলাম, আমি আমার বর বেছে নিলাম। ওরে বাবা, তোর বরই তো কন্ট্রোভার্সির মেয়ে না আঁকড়া, নাহলে তোর মতন এরকম মহিলা ঘরের মধ্যে বসে বসে এরকম নোংরামো করে, আর তোর ওই বর চুপচাপ বসে বসে হিঁ করে দাঁত বার করে হাসে, তখন দেখলে কি মনে হয় যে তুই বর বেছে নিবি না কন্ট্রোভার্সি বেছে নিবি? তোর বরই কন্ট্রোভার্সি বেছে নিয়েছে, বুঝলি, মানে তোকে বেছে নিয়েছে, তোর মতন একটা মহিলাকে বেছে নিয়েছে, তাই জন্য তুই কন্ট্রোভার্সি কি করে ছাড়বি বল? তোর বর তোকে নিয়ে থাকে আর তুই ছাড়বি কন্ট্রোভার্সি কি করে হয় বল? সেই জন্য তুই তোর বরকে বেঁচেছিস, যে বর তো কন্ট্রোভার্সি নিয়েই থাকে, কারণ তুই হচ্ছিস একটা কন্ট্রোভার্সিয়াল মানে কন্টেন্ট। তোর বর সত্যি, তোর বর একেবারে এত ভালো হয় না, কিন্তু তোর শ্বশুর শাশুড়ি খারাপ। ভেবে দেখ একবার, তাদের একটা মাত্র ছেলে, তুই ছেলে ওর, সে তার বাবা মা খারাপ কিন্তু তার বর ছেলে ভালো। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তুই বলিস কোন মুখ নিয়ে কথাগুলো, অন্যকে পতিতা পতিতা পতিতা? হ্যাঁ, তা পতিতা যদি না থাকতো তোর এই বাড়িটা বানানো হতো? তুই আগে বল, আর এই যে মানে মন্দিরা, তোর ম্যান্ডু স্যান্ডু, এরা যদি না থাকতো পারতিস তুই এরকম রাজধানীতে যেতে, তারপর প্লেনে করে যেতে, তোর লিকেজ পিকেজ ছাড়াতে পারতিস যেতে? তুই লোককে ভাঙিয়ে খাচ্ছিস, অথচ বলার বেলাতে অন্যদেরকে, তারা যখন বাড়ি ঘর বানাতো কষ্ট করে, তখন তুই কি কি বলেছিস সেই দিনগুলো মনে রাখ, সেই দিনগুলো বলে যাস না, ভগবান ঠিক ফিরিয়ে দেয়। দেখ এখন আছে তোর বাড়ি তৈরি হচ্ছে, আর তোর ওই রকম বেরু বরটা দিন রাত্রি খেটে মরছে, একে ওই ওখানে 10 ঘন্টা 12 ঘন্টা দাঁড়িয়ে থেকে এসে তারপরে আবার বাড়ির কাজ, আর তোর পক্ষে ওই বাড়ি ঘর দোর মোছা পরিষ্কার করা, তোর তো কোমর টন টন, মাথা ঝনঝন, হাত পন পন করতে থাকে, বরবটি মাল। তা তুই এত কথা কি করে বলেছিলি লোকের সম্পর্কে? এবার ভাব, তুই কি কি করেছিস যার জন্য তুই এত টাকা টাকা দিয়ে খরচ করে তোর এই বাড়িটা বানাতে পারছিস? বাড়িটা তো শ্বশুরের বাড়ি, বাড়িটা তো শ্বশুরের বাড়ি, সেই বাড়িতে তুই কি করে করছিস? একদম গোলবালিশ বানিয়ে ফেলেছিলি তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, তাহলে সেই বাড়িতে তুই কি করে করছিস বল? গায়ের জোরে করছিস, গায়ের জোরে, বুঝেছিস, গায়ের জোর, বুড়ো বুড়ি হয়ে গেছে, গায়ের জোর তোর সাথে পারবে না বলে মেনে নিয়েছে, কি আর করবে, আর ছেলেটা মারধর খাবে, সেই জন্য তোকে এখানে ঘরবাড়ি করতে দিয়েছে। আমি যদি তোর শাশুড়ি হতাম, কোনো মতেই তুই স্থানই পেতিস না ওখানে থাকার, স্থানই পেতিস না তুই ওখানে থাকার, তোর মেজাজ তোর ওই তেলানি অন্য জায়গায় গিয়ে কর, বার করে দিতাম তোকে বাড়ি থেকে, আমি যদি তোর শাশুড়ি হতাম, বুঝেছিস তো? হ্যাঁ, তারপরে হচ্ছে যখানে যেখানে নোংরা সেখানে সেখানে তুই, তারা এসে তোর হাত ধরে, দিদি আছো দিদি আছো দিদি আছো, আমরা এসে গেছি, দিদি হাত ধরে ফেললো, দিদি বুকে মাথা নিয়ে ফেলে, কি করতে বেরিয়ে পড়লো মেয়েটা, না পরকীয়া করার জন্য স্বামীকে ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছে সব জিনিসপত্র নিয়ে, সেই সময় গিয়ে কে সাহায্য করলো? তুই। দেখ সোনা দীপ ভাই বানালো তোকে, এত মানুষ আছে কাউকে না, তুই সোনাদীপ ভাই, মানে বুঝতে পারছিস পরকীয়া স্পেশালিস্ট তুই, তার জন্য তোকেই ধরেছে। আর তুই বসেছিস মনের কথা বলতে যে আমিও না তোর মতন না কিন্তু কুলকুল করেছি, বিশ্বাস কর, কিন্তু বাকিটা মন্দিরা ভদ্র বলে মনে হয় বলতে পারছে না, আর তুইও এখন মন্দিরার সম্পর্কে কিচ্ছু বলতে পারছিস না, শুধু মাংস খেয়েছিস না ব্যাগে কিছু দিয়েছে? সত্যি কথা বল, এই যে ঘর বাড়িটা তৈরি করছিস, মন্দিরা কত টাকা দিয়েছে সেটা বল? তোর ম্যান্ডু স্যান্ডুর মুখ বন্ধ করে দিয়ে, মানে ওদের নিয়ে বলার তোর মুখটা বন্ধ হয়ে গেল কি করে রে, কি করে বল? দিয়েছে দিয়েছে, না হলে এত তাড়াতাড়ি হয়? ম্যান্ডু স্যান্ডুর বাড়ি ঘুরে এলো, আর সঙ্গে সঙ্গে বাড়িতে ইট কাঠ পাথর সব চলে আসছে, সব কটা পেছনে এই কারণগুলোই আছে, তোর বাড়িতে ইট কাঠ সিমেন্ট বালি যা যা আসছে তার পেছনে ইউটিউব লিখে দিবি, ও যেমন সৌভাগ্য কুটির বানিয়েছে ওইরকম তুই লিখে দিস, অভাগী কুটির এরকম লিখে রাখিস, কারণ তোর তো নিজে করার ক্ষমতা নেই, নিজে তুই কিচ্ছু করতে পারবি না। দেখ মন্দিরা নিজে করেছে, দেখ কনিকা নিজে করেছে, দেখ মণি মামনি নিজে করেছে, নিজেরা খেটে অক্লান্ত পরিশ্রম করে করেছে, এমনকি ইট কাঠ পাথর পর্যন্ত বয়েছে আমাদের কনিকা, তিনতলার ছাদ অব্দি টেনে টেনে ইট কাঠ বয়ে নিয়ে গেছে, জল দিয়েছে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুই পারবি? তোর তো একতলায় অবশ্য, তোর তলার কোমর মাথা ঝনঝন করবে টন টন করবে, কারণ তোর ব্লগ চ্যানেলে যখনই কোনো মানুষ কোনো ভিডিও দেখতে যায় তখনই তারা একটাই কথা বলে, একটা সুন্দর কমেন্ট দিয়েছে তোকে, তুই মানে এতক্ষণে ডিলিট করে দিয়েছিস তোকে, যে সবসময় তুমি শরীর খারাপ শরীর খারাপ বলো না, ভালো লাগে না শুনতে, যখন এতই শরীর খারাপ তাহলে ভিডিও করো কেন? একদম ঠিক কথা, শুয়ে বসে থাকো,
সবার বাড়িতেই কাজ হয়, আমি তো আমার বাড়িতে এত বড় কাজ হলো, আমি তো একা মানুষ, তোর তো তাও বড় অত কাজ করে দিয়েছে, আমার তো বাড়িতে কেউই ছিল না, আমি তো পুরো বাড়িতে একাই কাজ করালাম, বাথরুম হলো, রান্নাঘর হলো, সবই তো চোখের সামনে দেখলি, আমি তো সবই দেখালাম, তাহলে কি করে করলাম? আমি তো একা মানুষ, তোর থেকে তো বয়স বেশি, তোর ঠাকুমার থেকেও নাকি আমার বয়স বেশি, তা তোর ঠাকুমা তো 15 বছরের বুড়ি, আমি 95 বছরের বুড়ি, তো সে নয় তাই মেনে নিলাম, তাও তো করলাম, দেখ একা একা পুরো বাড়িটার কাজ করলাম, আর তুই হাঁপিয়ে নেদিয়ে কুটিয়ে পেতে হেগে ফেলছিস, তোর এমন অবস্থা, তোর তো অবশ্য সব জায়গায় লিকেজ ফুস করে বেরিয়ে যায়, কিন্তু কি করবি বল, এই এদেরকে বেছে বেছে তোকে করতে হচ্ছে, আগে ম্যান্ডু শ্যান্ডু বেচলি, তার আগে কণিকাকে বেচলি, মামুনিকে বেচলি, আর তারপরে হচ্ছে আল্লাহকে নাম পর দে দে বাবা, দে দে বাবা, ম্যায় তো থোড়া কোর্ট যাওঙ্গি, চিন্তা কর তো তোর অবস্থাটা, তুই বসিস লোককে বলতে, বলবি না, মুখ নেড়ে কথা একদম বলবি না, আঙুল নেড়ে হাত নেড়ে কথা বলবি না, তারপর তুই হারামি বাচ্চা এর বাচ্চা তার বাচ্চা করে গালাগালি দিয়ে কথা বলছিস, তুই কোন সা ভদ্র রে, তুই কোন ভদ্র যে তুই মানুষকে ভিউয়ার্সদেরকে এই ধরনের কথাবার্তা বলছিস, অসভ্য মেয়ে ছেলে তুই, নাকি আবার শিক্ষিত, কোন শিক্ষা কোন স্কুল, মুক্ত বিদ্যালয় থেকে পড়াশোনা জানা ছেলে মেয়েরা ওই ভাষায় কথা বলে না, তুই আবার নাকি ইউনিভার্সিটি থেকে করেছিস, আর বয়স তো দিন দিন কচি খুকি হয়ে যাচ্ছিস না, দিন দিন কচি খুকি, আমরা বুড়ি হয়ে যাচ্ছি আর তুই কচি খুকি হয়ে যাচ্ছিস, তোকে দেখলে পরে কি মনে হয় বলতো, কি মনে হয়, বললাম না শুধু এখানে আর, বুঝলি তো, বললাম না, তুই ফন্দিপ 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 করে বেড়াচ্ছিস, আরে যাকে তুই সাপোর্ট করছিস সে যে একটা নোংরা মহিলা সেটা তুই খুব ভালো করে জানিস, খুব ভালো করে জানিস, কেন তাকে সাপোর্ট করছিস, বসে বসে দিচ্ছে মাল করি, গ্রানাইট ম্যানাইট, একটু রান্নাঘরের জায়গাটা একটু কালো রঙের, একটা বেশ মার্বেল টার্বেল লাগাবি, তার জন্য আসছে নাকি, জুতোর বাড়ি তো মেরে ধুমধাম করে সবার কাছে মাথর খাস, তারপরে তো লজ্জা করে না রে, তোকে তো পাত্তাই দেয় না, তাও হাতটা ধরেছিল, এটা তো বলতে অস্বীকার করলাম না, হাতটা ধরেছিল, তারপর ওদিক থেকে আবার নাকি তোকে আবার কি বলেছিল কে জানে, ফকলু ফকলু নাকি খুব খারাপ ছেলে, ওর নাকি জীবন অতিষ্ঠ করে দেবে, তুই তো বলেছিলি, তো তারপরেও তুই ওদের নিয়ে পড়ে আছিস, দেখ এখনো পর্যন্ত তুই সন্দীপকে নিয়ে বাজে বাজে নোংরা কথা বলে যাচ্ছিস, কিন্তু ওইখানে দিক থেকে কিন্তু তুই সরছিস না, একটা কোলে দুধ খাওয়া শিশুটাকে ফেলে দিয়ে যে মা ওই নোংরা মোটা করছে তাকে তুই সাপোর্ট করছিস, তার পায়ের তলার মাটি শক্ত করছিস, মাথার উপর ছাদ তুই শিওর কর মানে মানে সিকিওর করছিস, অথচ তুই নিজে কি করছিস সেটা একবার ভেবে দেখ, তুই তো শ্বশুর শাশুড়ি দুটো বুড়ো বুড়িকে এক দুটো টুকরো মাছ দিস না, তুই এত বড় কুলাঙ্গার মহিলা, তুই ওখানকার জিনিসগুলো দেয় সেগুলো কি গপ করে খেয়ে নিতে পারিস, অথচ ওরা যখন বসে থাকে দুটো টুকরো মাছ করে তার বরের পয়সা, তোর তো ছেলে তার তো তাদের তো ছেলে ওটা, তাদের বাড়িতে বসে খাচ্ছিস, তাদের বরের তোর ছেলের পয়সা খাচ্ছিস, অথচ দুটো টুকরো মাংস দুটো মাছ একটু মিষ্টি মিষ্টি নয় নাই দিবি, বয়স হয়েছে একটু তরকারি, এগুলো তো দিতে পারিস, কোনো দিন দিবি না, এত বড় শয়তান মেয়ে ছেলে তুই, অথচ ওপর থেকে জিনিস আনলে সেটা খাস, কেন বলতে পারিস না যে না ওপর থেকে যেন আর জিনিস টিনিস না আসে, তুই তার ছেলেকে নিয়ে আটকে রেখে দিয়েছিস, তাদের কাছে যেতে পড়তে খেতে খেতে নিবি না, অথচ তুই তাদেরকে খাওয়াবি না পড়াবি না দেখবি না, তাহলে তুই নিজে একবার ভেবে দেখ তুই কতটা সতী, তুই লোককে বলতে বসিস কোন কারণে, লোককে বলতে বসিস কোন কারণে, অন্যের জামা কাপড় পরা অন্যের সব কিছু নিয়ে তুই বলছিস, ঢেপসিতার চেহারা নিয়ে বলছিস, এই নিয়ে বলছিস, আমাদের ইয়ের মেয়েকে নিয়ে বলছিস, মিরা আমাদের কি সীমার সীমার মেয়েকে নিয়ে বলতে শুরু করিস, তুই ছেলে মেয়েকে না বলে থাকতে পারিস না, নাহলে অন্যের ছেলে মেয়েকে না বলে, আসলে এটা তোর ফ্রাস্ট্রেশন বুঝতে পারি, হয়নি তো বুঝতে পারি, ওই জন্য ছেলে মেয়েকে নিয়ে বললে কোনো মা তার তা মানে তার যে বলছে তাকে ছেড়ে দেবে এরকম ভাবিস না কখনো, বুঝেছিস তো, তুই স্বামীকে নিয়ে বল, তোর স্বামীকে নিয়ে কেউ বলে তুই তার স্বামীকে নিয়ে বল, তার যদি স্বামী না থাকে তার মানে অন্য কেউ থাকে ভাতার মাতা কী সব বলিস তাদেরকে নিয়ে বল, কোনো অসুবিধা নেই, তুই ছেলে মেয়েতে পড়ে যাস কেন, হ্যাঁ মন্দির সরি ওই ইয়ের মেয়ে সীমার মেয়ে তোর কী ক্ষতি করেছে, কিছুই তো করেনি, সীমার মেয়েকে নিয়ে তুই পড়ে আছিস চাকরি করে খাচ্ছে, তুই তো সেটাও করতে পারলি না, চাকরি করে খাচ্ছে ক্লিভেজ দেখাচ্ছে কি থাই দেখাচ্ছে সেটা তো তোর তোর দেখার দরকার নেই, আছে কি তুই কি ওকে কিনে দিয়েছিস একটা পা ঢাকা জামা, একটা তো দিতে পারতিস যে দেখো এরকম পড়ো না তুমি এই জামাটা পড়ো বলে একটা ভালো জামা কিনে দিতেও তো পারতিস, এত টাকা তো রোজগার করছিস লোকের কাছে, দে দে বাবা দে দে বাবা করে করে করলি ঝগড়া কণিকার সাথে, কণিকা করলি তোর নামে কেস, আর তুই সেই কেসের উত্তর দিবি বলে লোকের কাছ থেকে পয়সা চাইলি, আর সেই পয়সা দিল তোকে কারা, যাদের হচ্ছে কালা বাজারি কালা মানে এইসব ধান্দাবাজি কালা টাকা, তারা তোকে দিল টাকা 12 লাখ টাকা তুই তুলে ফেললি, ঘর বাড়িটা বেশ ভালোই বানাচ্ছিস বল, খুব সুন্দর লাগছে, যখন অন্যরা করতো চোখের জল ফেলতো তোর কথায় দিন রাত্রি তুই তাদের নিয়ে বলে গেছিস, হ্যাঁ মুখে রুমাল বেঁধে মুখে মাস্ক লাগিয়ে বেরিয়ে পড়ছে, রাস্তায় বেরোলেই দেখলেই তুই দিন রাত্রি ভিডিও করতিস, এই করে দিল ওই করে দিল গিজার লাগাচ্ছে ওই পয়সায়, কেন মিস্ত্রির মুখে ছবি তোর দেখায়নি না নেতার লোক, তা এখন তুই কোন মিস্ত্রিদের দেখাচ্ছিস, এখন তুই কত দেখাচ্ছিস তোর ঘরের কাজকর্ম কত দেখাচ্ছিস, নকশা মারো না নকশা তোমার বার হয়ে যাবে, ভগবান আছে না ওপরে, বলতে 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 ভগবানের কোপে যেদিনকে পড়বি না সেদিনকে বুঝতে পারবি লোককে বলার ফলটা কি হয়, বুঝেছিস সভ্য মেয়েরা, পিএনপিসি আমরাও করি, মেয়ে মাত্রই পিএনপিসি হবে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় এসে ক্যামেরার সামনে রোজ 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 কাউকে নিয়ে বলছিস, একদিন যখন তোকে ভগবান বলবে না তুই আর মুখটা লুকানোর জায়গা পাবি না, বুঝেছিস দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় কাউকে অপমান করেই যাস করেই যাস, কাউকে না প্রতিটা মানুষকে করিস, যেদিন তোকে করবে ভগবান সেদিন মুখ লুকানোর জায়গা পাবি না, বুঝেছিস অসভ্য মেয়ে ছেলে কোথাকার,
কোথায় কণিকার, কণিকা বলছি, কণিকা এতে তো এখন থেমে রয়েছে, কেস খেয়ে বাম্বু খেয়ে থেমে আছিস, এখন মন্দিরাদের নিয়েও কোনো কথা বলতে পারছিস না, এমন মাংস খাইয়েছে তোকে, শুধু মাংস না তার সাথে তোকে অনেক কিছুই খাইয়েছে, যার জন্য কোনো কিছুই তুই বলতে আর পারছিস না, বুঝেছিস তো? তা আসিস না, একটু আমাদের বাড়িগুলো ঘুরে যাস, আমাদের কাছ থেকে একটু খেয়ে যাস, তাহলে আর আমাদের নিয়েও বলবি না, তাই না? তুই তো খেলেই মুখটা বন্ধ করে দিচ্ছিস, যখনই যার কাছ থেকে খাচ্ছিস তার নাম নিয়ে আর কিছু বলতে পারছিস না, কি অবস্থা তোর সত্যি? আর তোর সাথে যে নিয়ে গেছিলি যাকে, উড়ি বাবা জলহস্তিটা, ওটাও সেই একই কাজ নেই কমনই আমাকে নিয়ে বসে পড়েছিল, সত্যি তোরা পারিসও? তোর লোককে বেছে 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 খেয়ে আর কদিন চলবি বলতো? একটা হয়ে গেছে কুমড়ো আর একটা তুই বরবটি, সত্যি মিল তোদের, বরবটি কুমড়ো দিয়ে তরকারি করে খেয়ে না সব ধরে ধরে, তোদের দেখলে পরে কি মনে হয় বলতো? একদম ধরে জল বিছুটি দেওয়া উচিত তোদের, অসভ্য মেয়ে ছেলে। তুই নিজে যেরকম ভাবে কি বলে রিলসগুলো বানাস, দেখেছিস একবার ভালো করে তোর রিলসগুলো? তোর চোখ মুখ ঠোঁট দেহ যেভাবে তুই প্রদর্শন করিস না, আর ঠিক বেঁচে 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 ওই গানগুলোই করিস, যেখানে ওই জিনিসগুলোকে তুই বার করে আনতে পারিস, তোর ভেতরের যে সুপ্ত বাসনাগুলো বার করে আনতে পারিস, ঠিক বেঁচে বেঁচে ওই গানের উপরেই রিলস বানাস। আর সামান্য একটা রিলস ইপ্সিতা বানিয়েছে, তাকে নিয়ে তুই পড়ে গেলি বুড়ি এই ওই সেই তাই। তা তোর পাশে তো আরো অনেক বুড়িগুলো আছে, সেগুলোকে একটু দেখিস, সেগুলো একটু দেখিস কি বলতে কি বলে ফেলছে, সেগুলো একটু দেখিস, জুতোর বাড়ি খাচ্ছে ফটাফট ফটাফট, তাও দেখ লজ্জা সরম বলে কোনো কিছু নাই, রোজ বসে যাচ্ছে সেই একই নিয়ে, তারপরে আবার লাইভ। বাবা সত্যি দেখি আর অবাক হয়ে যায় যে বাবা এরা মানুষ তো, এদের বাড়িতে ছেলে পুলে সংসার করে তো সত্যিকারের, এদের নাকি এরাও ফেক? বাবা রে বাবা সত্যি তোরা যে কি দেখাচ্ছিস রে, বিশেষ করে তুই, তুই শুরু করেছিস আমাদের এই জনটুকুর মধ্যে নোংরা মোটা, সবার আগে সবার আগে তুই শুরু করেছিস নোংরা মোটা। আমাদের মমিতা বসাকে নিয়ে বলতে 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 কণিকাদের নিয়ে ধরলি, যখন দেখলি মমিতা বসাকে নিয়ে আর কিছু বলার নেই ছিবড়ে হয়ে গেছে তখন ওকে ছেড়ে দিলি, এবার পড়লি কণিকাদের নিয়ে, কণিকাকে নিয়ে বলতে 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 এমন মর্নিং ডে আর ইভিনিং আর শো দেখাতে শুরু করলি, খেয়ে গেলি বাম্বু, তোর সিনেমা হলটাই বন্ধ হয়ে গেল। এখন আবার আরেকটা নতুন করে সিনেমা হল খুললি, ম্যান্ডু স্যান্ডু ম্যান্ডু স্যান্ডু, দিনে রাতে ম্যান্ডু স্যান্ডু দেখতে দেখতে আমরা পুরো অতিষ্ঠ হয়ে গেছি, রাহুল হুল পোটাচ্ছিস সব করে নিয়েছিস, এখন এখন কি করছিস, এখন কি পরিস্থিতি তোর? সত্যি তোকে দেখলে করুণা হয়, বিশ্বাস কর করুণা হয় এক এক সময়, যে একটা সময় তুই ওই খাওয়ার ভিডিও করতিস আর লোক ওটাই দেখতো, তুই খাওয়ার ভিডিও আর ওই যাত্রাপালা করছিলি ওগুলো তো তোর জন্য ঠিক ছিল, হঠাৎ করে এইগুলোও শিখলি কোথা থেকে? লোকের প্যান্টির মধ্যে ঢুকে পড়া, লোকের অন্য অন্য কিছুর মধ্যে ঢুকে পড়া, এগুলো তুই কোথা থেকে শিখলি? আসলে তো এইগুলোই ছোট থেকে অভ্যেস ছিল, হঠাৎ করে মানে শ্বশুরবাড়িতে এসে নতুন কিছু করতে গিয়ে ওই খাওয়া, রাক্ষুসে খাওয়া, অন্যের খাওয়া দেখলে কি বলা না বলেছিস তুই বল তুই? হ্যাঁ উজ্জ্বলকে খাইয়ে খাইয়ে পটল তোলাচ্ছে আর 5 বছরও বাঁচবে না, এ খেয়ে খেয়ে মরে গেল, ওই গেল সেই গেল, এখন তোর বাড়ির মাছগুলো অতগুলো করে কি করে আসছে, কোন 1 নম্বরই পয়সায় আসছে, কোন লক্ষ লক্ষ টাকা তোর বর ইনকাম করছে যে তুই অতগুলো করে মাছ খাচ্ছিস? যখন কণিকার বাড়িতে অত মাছ আসতো তখন তোর জ্বলে যেত শরীরটা, এখন তোর বাড়িতে 3 রকম 4 রকম করে মাছ আসে, আসে কোথা থেকে? কোন কাজ করিস তুই, কি কাজ করিস যে তোর বাড়িতে অত টাকার মাছ আসে? কারা দেয় কারা পাঠায় বল, সেগুলো যখন দেখাচ্ছিস তখন বলবিও, কারণ ওরা যখন দেখাতো তুই বলেই যেতিস বলেই যেতিস বলেই যেতিস যে বাবা মাছ মাংস এই এত এত কেজি কেজি মাছ খায় ওই খায় সেই খায় কি করে আসে, সব পাঠিয়ে দেয় লোকরা পাঠিয়ে দেয়, ওরা দুজন গিয়ে শুয়ে পড়ে আর ওদের বাড়িতে সব জিনিস চলে আসে, তা তুই কোথায় কোথায় শুটছিস সেটা একবার বল আমাদের। হ্যাঁ কোথায় কোথায় ফার্স্ট তো রাহুলের মুখেই বসলি, সেটা তো আমরা সবাই দেখেছি, সেই সময় তো আমরা ছিলাম, নতুনরা তোকে জানে না, তোর এখন ভিউয়ার্সগুলো 90% নতুন, তোকে চেনে না জানে না, কিন্তু তো শুরু থেকে তো আমরা ছিলাম বল, মাথার চুলগুলো তার এমনি এমনি পেকে গেল না, তোকে দেখতে দেখতে আমাদের চুল পেকে গেল উঠে গেল, কি হলো না কি হলো তার ঠিক নেই, তারপরেও আবার তোর এত গুণকীর্তন, সত্যি কোথায় কার পায়ের ফাঁক দিয়ে অরেঞ্জ কালারের সুটকেস, কোথায় কার প্যান্টের নিচ দিয়ে গিয়ে ওই সেই জিনিস, কোথায় কার নাইটির ওপর দিয়ে গিয়ে কার প্যান্টি, তুই এইসব দেখে বেড়াস, তুই হচ্ছিস নিজে একটা নর্দমার মাল, গাটারের গাটার না কি বলে ওই যাই হোক সেই, তুই পতিতা পতিতা পতিতা, তুই দেখেছিস ওকে পতিতাবৃত্তি করতে? ও নিজে বলেছে যে ও ওখান থেকে বড় হয়েছে, মানুষ হয়েছে, ওখানকার একজন মহিলা ওকে বড় করেছে, বা ওর মা ওটা ছিল, তাই বলে কি ও সেটা? হ্যাঁ তা তোর মাও তো ঘুরু ঘুরু কোম্পানির মালকিন ছিলেন, তা তুই কি, তুই কি কাজ করছিস অন্যের মাকে নিয়ে তুলে বলিস, অন্যের বাবাকে নিয়ে তুলে বলিস, অন্যের ছেলে মেয়েকে নিয়ে, অন্যের বরকে নিয়ে বলছিস, তা তুই শুনবি না? তোর ওই ওই ভেরু বরটাকে দিয়ে ওই অত বড় বড় প্লাইগুলো তোলাচ্ছিস, এইরকম হয়ে পড়লে পরে কি করবি, ঘাটটা মটকে গেলে কি করবি, সব তো মটকা নয় একেই সব মটকানো, তারপর যদি ঘাটটাও মটকে যায় তা তুই করবিটা কি ওকে নিয়ে, পাশে তো বসাতেও পারবি না, দাঁতও বার করতে পারবি না, তো মুখে এরকম হয়ে যাবে, কি করবি তখন? আর তারপরে যা দেখালি, সত্যি চান করে গামছা পরে আসছে তুই সেটা পর্যন্ত দেখালি, কেন এটা এডিট করে বাদ দিতে পারলি না? পারলি না এই জায়গাটা এডিট করে বাদ দিতে, যখন সোমনাথকে দেখাতে পারলি ওই অবস্থায়, তাহলে সেখানে তোর নিজের বর কি করে গামছা পরে আসতে পারে, আর তুই সেটা ক্যামেরায় রেখেছিস, এডিট করার সময় চোখে দেখতে পাসনি, তখন চোখে কি লঙ্কার গুঁড়ো দিয়ে বসেছিলি নাকি, যে না আমি এই জায়গাটা দেখতে পাইনি, কন্ট্রোভার্সি করতে চাও না, কন্ট্রোভার্সি লোককে বলবি, দেখবি ভগবান তোকে দিয়ে সেই কাজগুলোই করিয়ে দেবে, সেই কাজগুলো তোকে দিয়ে ভগবান ঠিক করিয়ে নিচ্ছে, দেখ একটার পর একটা একটার পর একটা, কি করে যায় তোর বর ওইরকম সময় গামছা পরে ভিজে গামছা পরে চান করে,
পারিসনি, দেখতে পাসনি না? দেখতে পাসনি যখন কনিকা উজ্জ্বলকে নিয়ে যেত, তখন তো চোখ দিয়ে একদম এরম 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 করে দেখতিস, পা দুটো নড়ছে কিনা, প্যান্টের নিচে কিছু পড়েছে কিনা। তারপরে যেগুলো বলেছিস তোর ভাইকে সেগুলোও আমরা সব শুনে নিয়েছি, তারপরেও তুই যাতে তোর ভাইকে বলেছিস সেগুলোও আমাদের কানের মধ্যে আছে। তোর এত যৌবন জ্বালা, 35-36 বছরের বুড়ি, যদিও ওখানে আরো +10 আছে, তার পাশেও +10, তোর এত জ্বালা, তুই বসে পড়িস অন্যকে নিয়ে বলতে। হ্যাঁ মন্দির আসো, আর রাহুল কি কি করেছে লজে থেকে সেগুলো তোর কাছে খুব মুখরোচক খাবার, সেগুলো বিক্রি করে করে পয়সা রোজগার করেছিস, কম করেছিস নাকি? তো সেই পয়সাগুলো দিয়ে এখন রান্নাঘর বানাচ্ছিস, বা ঘর বানাচ্ছিস, মেঝে ঠিক করছিস, বাথরুম পায়খানা ঠিক করছিস, কি করে করলি, করছিসটা কি করে? এবার ভাব, ওরা কিন্তু এগুলো করেনি, বুঝেছিস, মন্দিরা ওইভাবে বাড়ি করেনি, আর ওই যে কনিকা মামনি এই তোর মতন নোংরামো করে ওরা বাড়ি তৈরি করেনি, বুঝেছিস, তোর মতন নোংরামি করে ওদের বাড়ি তৈরি করতে হয়নি, ওদের ওইভাবে পয়সা রোজগার করতে হয়নি। ওরা ওদের ব্লগের মাধ্যমে যেটুকুনি সারাদিনের কাজ কর্ম খাওয়া দাওয়া সেইটুকু দেখিয়ে মানুষ ভালোবেসে বেসে ওদেরকে দিয়েছে, কিন্তু তোর দেখ তোর জ্বলন শুরু হয়ে যায়, জ্বলন, জ্বলন বুড়ির মতন আরেক বুড়ি তুই, বুঝেছিস, তুই হচ্ছিস স্খলন বুড়ি, তোর শুধু স্খলন হয়, স্পার্ক হয়, তুই হচ্ছিস স্পার্কেল, বলেছিলি না একটা ভিডিওতে তোর নাকি 10-12 বার স্পার্ক হয়। বাবা সত্যি মেয়ে ছেলে বটে, যে ভাষাগুলো যে কথাগুলো আমরা লুকিয়ে রাখি প্রত্যেক মাসে, আমার না পিরিয়ড হয়েছে, আমার তো আজকে 3 দিন, আমার তো আজকে 2 দিন, তোর লজ্জা করে না এইসব কথাবার্তাগুলো বলতে? কোনো ভদ্রবাড়ির মেয়ে ছেলে এই ধরনের কথাবার্তা বলে? এসে কোন বাড়ি দেখেছিস তুই মেয়েরা এরকম ভাবে এসে কথা বলছে? এটা জানে প্রতিটা মানুষ, জানে সবারই হয়, সবারই একটা ডেট আছে, তোকে প্রতি মাসে জানাতে হয় কেন যে আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে, আমার সেটা হয়েছে? অ্যাকচুয়াল তোর হয় না, বুঝেছিস, অ্যাকচুয়াল তোর হয় না, আর হয় না বলেই তুই যে মেয়ে এটা প্রমাণ করার জন্যই তুই এটাকে রোজ প্রতি মাসে একবার করে বলিস, মাসে 2-3 বারও বলে ফেলিস, তুই তো বুঝতে পারিস না বলেছিলাম না বলিনি, ব্যাস বলে ফেললি এই আমার আজকে 2 দিন, কিন্তু অ্যাকচুয়ালি 15 দিন আগেই হয়তো বলেছিস যে আমার না পিরিয়ড হয়েছে তো আমি পুজো করতে পারলাম না, ও পুজো দিয়ে গেছে। আরে ওই পুজো দেয়, তুই দেখাস এই যে আমার পুজো হয়ে গেছে, পুজো তো তোর বর সকালে দিয়েই চলে যায়, তুই আবার কোনসা পুজো করিস? মিথ্যাবাদী, সবসময় বসে বসে নোংরামো আর মিথ্যা কথা বলে যাচ্ছিস। সন্ধ্যে দিয়ে দিলাম, সন্ধ্যে পুজো দিয়ে এলাম, কই কই সন্ধ্যে পুজোটা দেখিয়েছিস? সন্ধ্যে পুজো দিদি যে যা দেখবি তাই নিয়ে নাকি বলিস? যেখানে যা দেখছিস না তাই নিয়ে তুই এতদিন ধরে ভিডিও করেছিস, আবার ডায়লগ মারতে বসে যাস? অশুভ মেয়ে ছেলে কোথাকার। মন্দিরা আর ঈপ্সিতা যদি না থাকতো তোর বাড়িতে আজকে আর এই পাথরটা আসতো না, এখন ওদের বেঁচে বেঁচে পাথর, তার আগে যাদের বেঁচেছে তাদের নিয়ে হচ্ছে সমস্ত জিনিস মালপত্রের পয়সা জোগাড় হয়ে গেছে, মন্দির ম্যান্ডু স্যান্ডু আর কনিকা উজ্জ্বল সব বেঁচে বেঁচে তুই এইগুলোর করছিস ঘর, আর এই জন মানে জ্বালা তুই এদের যে প্রত্যেককে নিয়ে যে জ্বালিয়েছিস, জ্বলেছিস, তাদের ছেলে মেয়েকে নিয়ে যা যা বলেছিস, রিম্পার চোখের জল, রিম্পার ছেলেদের মৃত্যু কামনা, কিচ্ছু বাদ যাবে না, কিচ্ছু তোর বাদ যাবে না, এই সব তোর দিয়ে বের করে দেবে হচ্ছে এই যে বানাচ্ছিস, ভোগ করতে পারবি না তুই, তুই ভোগ করতে পারবি না, দেখ দেখতে থাক।